আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে পাকিস্তান তুরস্কের মহড়াই আতঙ্কে ভারত ইরাকের অভ্যন্তরে ব্যাপক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুরস্ক ফিলিস্তিনে টিকা পৌঁছাতে দিল না ইসরায়েল এদিকে ইসরায়েলের শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত হিজবুল্লাহ একের পর এক ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত বিক্ষোভের নতুন ধরন মিয়ানমারে এবং জাজিরার প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন এমনিতেই প্রতিবেশী দুই শক্তিশালী দেশ চীন ও পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে উদ্বেগে ভুগছে ভারত এর সাথে যোগ দিয়েছে উদীয়মান শক্তি তুরস্ক এবার আফগানিস্তান সীমান্তে পাকিস্তান এবং তুরস্ক শুরু করেছে যৌথ সামরিক মহড়া স্বাভাবিকভাবেই এই দিকে তীক্ষ্ণ নজর রাখছে আতঙ্কিত ভারত জম্মু ও কাশ্মীর থেকে তিনশো ধারা তুলে নেওয়ার পরে পাকিস্তানের সাথে সুর মিলিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছিল তুরস্ক তারপরে দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে টানা বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধিতা বজায় রেখেছে তারা আতরতুক দুই নামের এই মহড়াটির উদ্দেশ্য সন্ত্রাসবাদের মোকাবেলা কিন্তু ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি দুই ইসলামিক রাষ্ট্রের মধ্যে এটি এক রণকৌশলগত জুটের প্রস্তুতি যা পাকিস্তানের ভারত বিরোধী সন্ত্রাসকে প্রকারান্তরে পোষ্ট করতে পারে কাশ্মীর সহ গোটা দক্ষিণ এশিয়াতেও যার প্রভাব পড়তে বাধ্য ইসলামী বিশ্বে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের সঙ্গে দূরত্ব রচনা হওয়ার পরে তুরস্কের হাত শক্ত করে ধরেছে ইমরান খানের সরকার আগামী সপ্তাহেই সন্ত্রাসবাদে আন্তর্জাতিক পুঁজি যোগানোর উপর নজরদারি সংস্থা এফটিএফের বৈঠক সেখানেও পাকিস্তানের পাশেই দাঁড়াতে চলেছে তুরস্ক ইস্তাম্বুলের পক্ষ থেকে গত বছরই বলা হয়েছিল কাশ্মীরের বিষয়টি পাকিস্তানের মতো তাদের কাছেও গুরুত্বপূর্ণ এ অবস্থায় যৌথ সামরিক মহড়া চাপ বাড়িয়েছে নয়াদিল্লির এবারে ইরাক তুরস্ক প্রসঙ্গ ইরাকের ভেতরে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার ইরাকের সন্ত্রাসী হামলায় তুরস্কের তেরো নাগরিক নিহত হওয়ার পর কর্দিস্তান পিপলস পার্টি বা পিকে উগ্রবাদীদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব জোর দিয়ে বলেছেন তুরস্কের সামরিক সীমান্তবর্তী বাহিনীর এলাকাগুলোতে পিকেকে উগ্রবাদীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে একই সাথে তিনি বলেছেন যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন এই হামলায় যারা নিহত হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীবাদীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে এদিকে ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এ ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে এবারে ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গ পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় করোনা ভাইরাসে দুই হাজার ডোজ টিকা দিয়েছিল রাশিয়া যা সেখানে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরায়েল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে জানা যায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল ফিলিস্তিনে এখন পর্যন্ত ষোলো লাখ আট হাজার চারশো চুয়াল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার নশো ছত্রিশ জন এদিকে লেবাননে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন হিজবুল্লাহ প্রধান সায়েদ হাসান নাসরুল্লা বিষয়টিকে আগুন নিয়ে খেলা বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ প্রধান ইমাদ মুগনিয়া সহ হিজবুল্লার কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন তিনি হাসান নাসরুল্লাহ বলেন আবার যুদ্ধ শুরু হলে ইসরায়েলকে এমন পরিণতি দেখতে হবে যা উনিশশো সালের পর আর কখনো দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন হিজবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতে যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত রয়েছে চলতি মাসের শুরুর দিকে লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় ইহুদিবাদী ইসরায়েল ওই মহড়াকে যুদ্ধের উস্কানি বলে মন্তব্য করেন লেবাননের প্রতিরোধ সংগ্রামের এই নেতা অন্যদিকে আরও একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যুদ্ধরা সর্বশেষ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানায় ভূপাতিত করার পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ প্রতিরোধযুদ্ধরা ধ্বংস না করে সেটি নিজেদের হেফাজতে রেখেছে তারা পার্সটুডের খবরে বলা হয় এ নিয়ে পনেরো দিনের ইসরায়েলি চারটি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যুদ্ধরা। এসব গোয়েন্দা ড্রোন ফিলিস্তিন ও লেবাননে নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল জেরুজালাম পোস্ট বলছে সম্প্রতি ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ফিলিস্তিন ও লেবাননে প্রতিরোধ যুদ্ধরা। সম্প্রতি ইরান লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধের পরোক্ষ হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভি কোচাভির এমন প্রকাশ্য বার্তা দেওয়ার পর নড়ে চড়ে বসে প্রতিরোধ যুদ্ধরা তিন দিনে তিনটি ইসরায়েলি ট্রোন ভূপাতিত করা হয় এর মধ্যে দুটি ফিলিস্তিনের হামাসের দ্বারা এবং অপরটি লেবাননে হিজবুল্লার দ্বারা ভূপাতিত হয় বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো মিয়ানমার প্রসঙ্গ মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে এবার বিক্ষোভকারীরা ভিন্ন কৌশল অবলম্বন করেছেন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনে বেশ কিছু গাড়ি সড়কে ফেলে অবরোধ করেন এটি বিক্ষোভের নতুন ধরন বিবিসি জানিয়েছে বুধবার সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার নাগরিক বিক্ষোভে অংশ নেন তারা সেনাবাহিনীর ভোট জালিয়াতির দাবি প্রত্যাখ্যান বিক্ষোভে অংশ নেন নভেম্বরে হওয়া নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত এক ফেব্রুয়ারি দেশটির কাউন্সিলর ও নেত্রী অংশন অংশানসূচিকে আটক করে এদিকে এদিন সকালে স্বেচ্ছায় সড়ক অবরোধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায় বিক্ষোভকারীরা সরকারি চাকরিজীবীরা যাতে কর্মস্থলে যোগ দিতে না পারেন এবং নিরাপত্তা বাহিনী চলাচল ব্যাহত করায় এর উদ্দেশ্য ছিল রোড ব্লকিং ডে শিরোনাম দিয়ে অনেকেই সড়কে যানবাহন ফেলে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এসব ছবিতে দেখা গেছে বনেট ও বোট খুলে ইয়াঙ্গনের সড়কগুলোতে গাড়ি পার্ক করে রাখা হয়েছে এর ফলে ওই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় অনেকে নিজেদের যান দিয়ে অবরোধে যোগ দেন আবার কেউ রিকশা সড়কে ফেলে অবরোধের সমর্থন জানান ইয়াঙ্গুনের স্টপেজগুলোতে অনেকগুলো সরকারি বাস থেমে থাকতে দেখা গেছে এই বাস চালকরাও আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন জনসমুদ্রের সামনে সুচিত দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নির্বাচিত সদস্য সিথু মং বলেন তারা যে চার কোটির ঘোষণা দিয়েছিল আমরা তাদের মধ্যে নেই সেটি আমরা এখানে দেখাচ্ছি সুচিত দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দেশটির নভেম্বরে নির্বাচনে ভূমিদশ জয় পায় সেনাবাহিনীর দাবি এনএলডি জালিয়াতি করে নির্বাচনে জয়ী হয়েছে নির্বাচন কমিশন বলেছে নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ নেই কিন্তু সামরিক বাহিনী জালিয়াতি করা ভোট ফেরত দেওয়ার দাবি জানায় বর্তমানে দেশটির কমান্ডার ইন চিফ মিং অং হ্যাং ক্ষমতায় আছেন সচি গৃহবন্দী প্রথমে সূচির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিট কি ব্যবহারের অভিযোগে মামলা হয় পরে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ভঙ্গে দায়ে দ্বিতীয় দফায় তার বিরুদ্ধে মামলা হয় সবশেষ মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি সবশেষ জানিয়ে দিচ্ছি কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জাজিরায় প্রকাশিত অল দ্য টাইম মিনিস্টার ম্যান প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে আদেশ দেন আদালতে আজ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন শুনানি করেন অন্যদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজাই রাকিব আদালতে আজ আরও সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নৌরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী ও বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজাই রাকিব রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবির ইমন তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফারজানা শায়লা